এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা হয়তো সকলে পাপিয়াকে চিনেন। পাপিয়ার পরিচয় বলতে, তিনি একজন পতিতা, জাল ব্যবসায়ী, মাদকের সাথে জড়িত এবং অল্প বয়সী মেয়েদেরকে চাপ প্রয়োগ করত পতিতাবৃত্তি করানোর জন্য। তো দর্শক শ্রোতা, ওই পাপিয়ার কয়েকটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তো তার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এই ভিডিও নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা শুরু করছে। কারণ এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দর সাথে পাপিয়াকে। তো অনেকেই মনে করছে যে এই ভিডিওটি হয়তো পাপিয়ার না, এটি গোবিন্দর সাথে গোবিন্দর ওয়াইফের। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটি আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রথমে ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি আমরা একটু দেখে আসি। তো দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে দেখা যাচ্ছে গোবিন্দর সাথে পাপিয়া ড্যান্স করছে। তো অ্যাকচুয়ালি এটি কি পাপিয়া নাকি গোবিন্দর ওয়াইফ, এটি কিন্তু আপনারা বিচার করবেন। কারণ এখানে আমি নিজেই কনফিউশনে পড়ছি যে আসলে এটি কি পাপিয়া নাকি গোবিন্দর ওয়াইফ। তো দর্শক শ্রোতা, এখানে সমস্যা একটা আছে যে এখানে যে মহিলাটি ড্যান্স করছে, এর বডি ল্যাঙ্গুয়েজ এবং এর ফিগারটা অনেকটা কিন্তু পাপিয়ার মতো, এবং সে খুব ন্যাচারালভাবে গোবিন্দ এবং আরেকটি এখানে পুরুষ লোক দেখতে পাচ্ছে, ওনার সাথে কিন্তু খুব ন্যাচারালভাবে ড্যান্স করছে। আর এই জায়গা থেকে হয়তো অনেকেই মনে করছিল এটি পাপিয়া, কারণ পাপিয়া কিন্তু এই বিষয়ে এখানে অনেক এক্সপার্ট যে অ্যাকচুয়ালি এরকম নাইট ক্লাবে সে ড্যান্স করা তার জন্য খুব ইজিলি একটা ব্যাপার। আর সেই জায়গা থেকে হয়তো অনেকে মনে করছিল যে এটি পাপিয়া। তো অবশ্যই আপনাদের মতামত কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে অ্যাকচুয়ালি এটি পাপিয়া ছিল নাকি গোবিন্দর ওয়াইফ ছিল। তো দর্শক শ্রোতা, আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।